পিৎজা খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি, তাই আমি আজকে আপনাদের সামনে খুব ছটপট কি করে আপনারা পিৎজা তৈরি করতে পারবেন তার একটি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ, টমেটো, একটা বেবিকর্ন, অরিগানো, চিলি ফ্লেক্স এবং মোজারেলা চিজ। আর নিয়েছি এখানে পিৎজা সস, যেটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে মেয়োনিজ। এখানে আমি পিৎজার বেসের রুটিটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু মেয়োনিজ। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিতেই হবে মেয়োনিজ, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাতে দিয়ে দিলাম কিছুটা পিৎজা সস, দিয়ে এবার ভালোভাবে ব্রেডে আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চিজ কিন্তু আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমরা অনেকেই আছি এমন যারা চিজ খেতে একটু বেশি পছন্দ করি। আর তারপরে আমি এর উপর দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আপনি চাইলে পনিরের বদলে চিকেন দিতে পারেন, বা আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যেটা পছন্দ সেটাই কিন্তু অ্যাড করতে পারেন। তারপরে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে টমেটো, আপনি চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তারপরে এতে আমি বেবিকর্নটা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু একেবারেই না দিতে পারেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, খুব সামান্য চিলি ফ্লেক্স দিলাম। আর তারপর দিয়ে দেবো এখানে অরিগানো। এটি কিন্তু ভালোভাবে সাজানো আমার হয়ে গেছে। এবার আমি যেহেতু আজকে তাওয়াতে করব, তাই আমি একটি তাওয়া গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সামান্য একটু বাটার। বাটার দিয়ে দেওয়ার পর এবার আমি পিৎজা ব্রেডটা এর ওপর অ্যাড করে দিচ্ছি এবং এর ওপরে সামান্য কিছু চিজ আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। খুব বেশিক্ষণ লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আর পিৎজা তো আমরা সবাই অবভিয়াসলি পছন্দ করি খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি এটাকে একটি প্লেটে নামিয়ে নেব। আপনাদের এই পিৎজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যের সাথে শেয়ার করে নেবেন। আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে জন্য চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।